नमस्कार बंधुरा आमार ट्रेडिशनल ग्रिल कुक चैनले आपनादेर अनेक अनेक स्वागत। आज के पद्मार डाँटा दिए निम सुक्तो बनिए आपनादेरके देखाबो। निम सुक्तो बनानोर जन्य आमी पद्मार डाँटा काटते चले एसेछि। चलुन डाँटाटा एबार केटे नि। ডাঁটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। নিম শুক্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পদ্মমান ডাঁটা, পেঁপে, কাঁচকলা, গাজর, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে নিয়েছি নিম পাতা, বড়ি, ছোলা, দুধ, রাধুনি, হলুদ গুঁড়ো, লবণ, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর তেল। এবার আমি পদ্মমান ডাঁটাটাকে কেটে নেব। প্রথমে আমি পদ্মমানের ডাঁটাগুলোকে কেটে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। উনুন জ্বেলে নিয়েছি, এবার পদ্মমান ডাঁটাগুলোকে একটু ভাবিয়ে নিই। একটু চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, ততক্ষণে আমি আনাজগুলোকে কেটে নেব। প্রথমে আমি পেঁপেটাকে কাটবো। পেঁপেটা আমাদের গাছ থেকে সদ্য পেরেছি, এই বোটা থেকে আটা ঝরছে, বোটা সমেত পেরেছিলাম। দেখুন বন্ধুরা, ভিতরটা একটু পেকে গেছে, ডাঁসানো ডাঁসানো ভাব আসছে। পাড়ার সময় তো বুঝতে পারিনি, এখন দেখছি যে ডাঁসানো হয়েছে। কাঁচা দিকটা দেবো আর পাকা দিকটা আমরা কাঁচাই খেয়ে নেব।
সব কিছু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডাটাগুলোকে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। ডাটাগুলো আমার ভাবানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি শুকনো কলার রাঁধুনিটাকে ভেজে নেব। রাঁধুনি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে বেটে নেব। রাঁধুনিটাকে আমি সিলে বেটে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও করাতে পারেন। এই শুক্তোর মধ্যে রাঁধুনিটা হচ্ছে মেন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দেব। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো নিম পাতাগুলোকে, দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। নিম পাতাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিচ্ছি পেঁপে, গাজর, কাঁচা কলা ও বেগুন, সব কিছু আমি দিয়ে দেব। দিয়ে সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, শুক্তোর সবজি খুব কড়া করে ভাজতে লাগে না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে নিম পাতা দিয়ে শুক্তোটা বানাচ্ছি, যেহেতু আমি নিম শুক্তো করছি। আপনারা চাইলে নিম ফুল কিংবা করলা দিয়েও বানাতে পারেন। এবার আমি ভাবিয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দেব। সবজিগুলোর সাথে আরেকটু ভেজে নেব। ডাঁটাগুলো কিন্তু আমি খুব অল্পই একটু ভাবিয়েছি, আপনারা কিন্তু অল্পই ভাবাবেন। ভাবিয়ে এইভাবে ভেজে নেব। এবারে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটাকে দিয়ে দেব। আবার একটু কিছুক্ষণ নাড়বো। এবার আমি নুন হলুদ গুলোকে দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, হলুদ গুঁড়োটাও পরিমাণ মতো দেবেন। শুক্তোতে বেশি হলুদ দিতে লাগে না, তাই আমি অল্পই দিলাম। আর লঙ্কা তো আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, আর কোনো লঙ্কা দেবো না। এবার আমি ভেজে রাখা বড়ি ও ভিজিয়ে রাখা ছোলাটাকে দিয়ে দেব। Thank you.
এবার আমি জল দিয়ে দেব। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম, গরম জলটাকে দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। শুক্তোর মধ্যে দুধ দিলে শুক্তোর টেস্টটা আলাদা হয়। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে বাজারে লিকুইড দুধ দিতে পারেন। একবার নেড়ে দেব, আবারও কিছুক্ষণ ফুটতে দেব। শুক্তোটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, এবার আমি ওর মধ্যে রাঁধুনির গুঁড়োটাকে ছড়িয়ে দেব। এই রাঁধুনির সেন্টটা কিন্তু খুব সুন্দর, দিলে শুক্তো একদম জমে যায়। আর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, আমি এখানে পদ্মমান ডাঁটা দিয়ে বানিয়েছি। অন্য ডাঁটা দিয়ে তো আমরা প্রায় শুক্তো বানিয়ে খাই, একবার এইভাবে পদ্মমান ডাঁটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই হয়। বন্ধুরা, শুক্তো আমার প্রায় রেডি। এইভাবে বাড়িতে একবার পদ্মমান ডাঁটা নিম শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, প্লিজ প্লিজ। পদ্মমান ডাঁটা নিম শুক্তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, শুক্তোটা আমার কত সুন্দর দেখতে লাগছে। ডাঁটাগুলোও প্রায় সব গোটা গোটাই রয়েছে, একটুও ঘেঁটে যায়নি। সবজিগুলোও সব গোটা গোটা রয়েছে, শুক্তোটা ভালোই হয়েছে মনে হচ্ছে। এবার খেয়ে দেখা যাক। প্লিজ বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে পদ্মমান ডাঁটা নিম শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেতে তো ভালোই লাগে, আমাদের বাড়িতে তো প্রায়শই বানানো হয়। ভালোই লেগেছে শুক্তোটা, আমার বৌমা করেছে, খুব সুন্দর করেছে শুক্তো, ভালোই লেগেছে শুক্তোটা। সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার পেঁপেটা ভিতরে একদম রাখানো ছিল, যখন পারি কাঁচা ছিল না, কিন্তু কাটার সময় দেখে একদম ভিতরে পুরো রাশ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই হয়। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।